शहनाभवतु शहनो भुनक्तु शहवीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्ति। आज आमरा शुनबो ब्रह्मा सम्पर्के। आज आमरा ब्रह्मार खोजे बेरोब। आमरा जखन उपनिषद पढ़छिलाम तखन आमरा ब्रह्मेर कथा शुनेछि। এই উপনিষদের ব্রহ্ম হচ্ছেন আত্মা। এই ব্রহ্মের সঙ্গে আজকের আমাদের আলোচ্য বিষয় যে ব্রহ্মা, তাকে এক করে দেখলে চলবে না। আসলে কথাটা হচ্ছে ব্রহ্মণ, বৃহণ যোগ মন। বৃহণ কথাটার আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া বা দীপ্তি পাওয়া। তো যিনি স্বীয় তেজ বা জ্যোতি দ্বারা তমসাচ্ছন্ন দিক সকলকে আলোকিত করে স্থাবর জঙ্গমাত্মক বিশ্বরূপে প্রকাশ পেয়েছেন, যিনি মনুষ্য ইত্যাদি জীব সকলকে বৃদ্ধি করেছেন, সেই বিরাট পুরুষরূপী মন হচ্ছেন ব্রহ্ম। হিন্দু শাস্ত্র এই ব্রহ্মণ কথাটাকে নানাভাবে প্রকাশ করেছেন, ব্রহ্ম, ব্রহ্মা, পরব্রহ্ম ইত্যাদি ইত্যাদি। ব্রহ্ম হচ্ছেন বিশ্বাত্মা, জ্ঞানালোক। ইনি সমস্ত কিছুর আদি কারণ, ইনি নিরালম্ব, নিরাকার। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্মা। এই ব্রহ্মা আসলে একজন আদি দেবতা, দেবতা অর্থাৎ যার এক বা একাধিক গুণ সম্পন্ন, যিনি এক বা একাধিক গুণের অধিকারী, তাকেই বলা হয় দেবতা। অবিনাশী সত্তার প্রথম সৃষ্টি হচ্ছেন এই ব্রহ্মা। আবার ব্রহ্মা হচ্ছেন জগৎ সৃষ্টিকর্তা, অর্থাৎ সৃষ্টি গুণের অধিকারী হচ্ছেন ব্রহ্মা। এই ব্রহ্মার জন্ম আছে, এই ব্রহ্মার মৃত্যু আছে। ঠিক তেমনি এই ব্রহ্মার আছে একটা রূপ। সাধকের কাছে এই ব্রহ্মার রূপ বর্ণনা করা হয়েছে এইভাবে, ব্রহ্মার চারটি মুখ এবং চারটি হাত। তার প্রতিটি মুখ চারটি দিককে নির্দেশ করে থাকে। তার হাতে কোনো অস্ত্র নেই, বরং তিনি জ্ঞান মুদ্রা এবং সৃষ্টি মুদ্রা ধারণ করে আছেন। এক হাতে তিনি পবিত্র ধর্মশাস্ত্র বেদ অর্থাৎ জ্ঞান ধারণ করে আছেন। দ্বিতীয় হাতে তিনি মালা অর্থাৎ জপমালা, যা কাল বা সময়কে নির্দেশ করে থাকে, সেই মালা ধারণ করে আছেন। তৃতীয় হাতে যজ্ঞের আহুতি দেবার জন্য শ্রুব বা শ্রুক অর্থাৎ কাঠের তৈরি একটা বিশেষ যজ্ঞ পাত্র, এই যজ্ঞ পাত্র ধারণ করে আছেন। কেউ কেউ এখানে একটা পদ্ম ফুলও দেখিয়েছেন। এবং চতুর্থ হাতে সৃষ্টির প্রতীক হিসেবে জলপাত্র বা কমণ্ডলু ধারণ করে আছেন। তার চার মুখ থেকে চার বেদের সৃষ্টি। তাকে প্রায়শ ঋষি তুল্য শ্বেত শ্বশ্রুমণ্ডিত পদ্মাসনে আসীন, শ্বেত বা রক্তাব বা গোলাপী বস্ত্র পরিহিত অবস্থায় দেখা যায়। তিনি হংস বা রাজহংসের উপরে উপবিষ্ট। এই হচ্ছে ব্রহ্মার
মানুষ চিত্র। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলে সূক্ষ্ম জ্যোতির্ময় দেহধারী প্রাণী। সাধারণ জীবগুলোর স্থূল দেহ থেকে এদের দেহ অতি সূক্ষ্ম জ্যোতির্ময় দেহ। আমাদের যেমন স্থূল সূক্ষ্ম ও কারণ দেহ আছে, ঠিক তেমনি এই দেবতাদের কোনো স্থূল দেহ নেই সত্য, কিন্তু সূক্ষ্ম দেহ বা কারণ দেহ আছে। অর্থাৎ পার্থিব ও অপার্থিব এই দুইটি দেহের সমন্বয় আছে এখানে। কিন্তু কথা হচ্ছে, যদি এদের এই পার্থিব বা অপার্থিব দেহ থেকে থাকে, তবে আমরা তাদের দেখতে পাই না কেন? আসলে এই যে দেহ হচ্ছে জ্যোতির্ময় দেহ, কিন্তু এই যে আলোর তরঙ্গ বা জ্যোতির মূর্তি, এটি আমাদের দৃষ্টি ক্ষমতার বাইরে। কারণ আমরা সেই আলোর তরঙ্গকে দেখতে পারি, যে আলোর তরঙ্গ মাত্র 400 ন্যানোমিটারের থেকে বেশি বা 700 ন্যানোমিটারের থেকে কম। এর থেকে বেশি বা এর থেকে কম হলে সেই দৃশ্য আমাদের কাছে দৃষ্টিগোচর হয় না, তাই আমরা এইসব দেবতাদের দেখতে পাই না। মহাভারতের অশ্বমেধিক পর্বে ব্রহ্মা বলছেন, এই ব্রহ্মাণ্ড মধ্যে আমার ও বিষ্ণুর অপেক্ষা শ্রেষ্ঠ প্রাণী আর কেহই নাই। তো স্বয়ং ব্রহ্মার উদ্ধৃতি অনুসারে ব্রহ্মাকে আমরা প্রথম প্রাণী বা জীবকুলের প্রথম পুরুষ হিসেবে ধরে নিতে পারি। বৈদিক যুগে এই ব্রহ্মার পূজোর প্রচলন ছিল, এখন আর ব্রহ্মার পূজোর প্রচলন প্রায় নেই বললেই চলে। ঐতিহাসিকগণ বিশ্বাস করেন যে ব্রহ্মার পূজোর প্রচলন কমে যাবার অন্যতম কারণ হচ্ছে শৈব ও বৈষ্ণব মতবাদের উত্থান। কারুর কারুর মতে ব্রহ্মার পরিবর্তে শক্তিকে প্রতিস্থাপন করা হয়েছে, তাই ব্রহ্মার পূজো ধীরে ধীরে লুপ্ত হয়ে গেছে। এখন কথা হচ্ছে, ব্রহ্মা সবাইকে সৃষ্টি করেছেন, তো তার সৃষ্টিকর্তা কে বা কীভাবে তিনি জন্মগ্রহণ করলেন? তো ব্রহ্মার রূপ, জন্ম, মৃত্যু সবই আছে। ব্রহ্মা হচ্ছেন আসলে আমাদের আদি পিতা, একেই বলা হয় প্রজাপতি ব্রহ্মা। এই ব্রহ্মা থেকেই জীবকুলের সৃষ্টি করা হয়েছে। ব্রহ্মার একটা নির্দিষ্ট লোক আছে, যাকে বলা হয় ব্রহ্মলোক। বর্তমান যুগে হিন্দু ধর্মে ব্রহ্মা তেমন আর জনপ্রিয় দেবতা নন। ত্রিদেবতার মধ্যে বা ত্রিমূর্তির মধ্যে অর্থাৎ বিষ্ণু, শিব এবং ব্রহ্মা, এই তিন দেবতার মধ্যে ব্রহ্মা এখন গুরুত্বহীন হয়ে গেছেন প্রায়। প্রাচীন শাস্ত্রসমূহে ব্রহ্মার উল্লেখ থাকলেও ভারতবর্ষে ব্রহ্মা প্রধান দেবতা হিসেবে এখন আর খুব কমই পূজিত হন। ভারতে খুব কম জায়গায় ব্রহ্মার মন্দির আছে, তবে রাজস্থানের পুষ্করে এই ব্রহ্মা দেবের মন্দির এখনও আছে এবং সেই মন্দির খুবই প্রসিদ্ধ। এছাড়া ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় ব্রহ্মার মন্দির দেখতে পাওয়া যায়। থাইল্যান্ডের ব্যাংককের এরাবনে
এই ব্রহ্মার মন্দির আছে। এই মহাবিশ্ব উদ্ভূত হয়েছে অন্ধকার বা তমোগুণ থেকে। প্রথম অহং হিসেবে জন্ম হয় রজোগুণ, যা পরে পরিমার্জিত এবং বিশুদ্ধ ও মঙ্গলময় সত্য গুণ হয়। এই তিনটি গুণের মধ্যে রজোগুণ সম্পন্ন হচ্ছেন আমাদের আলোচ্য ব্রহ্মা। যাই হোক, ইতর জীব বা দেবতাদের যেমন ভোগ দেহ আছে, যেখানে শুধু ভোগ সম্পন্ন হতে পারে কিন্তু কোনো ধর্ম কর্ম সম্পন্ন হতে পারে না, কিন্তু এই তিন দেবতার ক্ষেত্রে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিবের ক্ষেত্রে তাদের আছে তেজ শক্তি সম্পন্ন কর্মদেহ, যা সাধকের সাধনকালে দৃষ্টিগোচর হয়ে থাকে। জীবকুলের স্থূল দেহের যেমন আয়ু বা স্থিতিকাল নির্দিষ্ট আছে, ঠিক তেমনি এই তিন দেবতাদেরও আয়ুষ্কাল নির্দিষ্ট আছে। যেহেতু এদের কোনো স্থূল দেহ নেই, এদের আছে সূক্ষ্ম বা কারণ দেহ, তাই এদের দীর্ঘকাল আয়ু হয়ে থাকে। বলা হয় ব্রহ্মার একদিন এক রাত হচ্ছে কল্প, অর্থাৎ সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত এরা বেঁচে থাকেন। ব্রহ্মার আয়ুষ্কাল সম্পর্কে বলা হয় 100 ব্রহ্ম বৎসর। ব্রহ্মার একদিন এক রাত্রি মানে 832 কোটি পার্থিব বৎসর। বিষ্ণু পুরাণ সৃষ্টি তত্ত্ব অনুসারে বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা উত্থিত হয়েছেন। আবার শিব পুরাণ মতে শিব অথবা শিব ও দেহে থেকে ব্রহ্মার জন্ম। শাস্ত্র অনুযায়ী ব্রহ্মা তার সন্তান নারদ মনু ইত্যাদিকে মনের সংকল্প থেকে সৃষ্টি করেছেন, তাই তাদেরকে ব্রহ্মার মানস পুত্র বলা হয়ে থাকে। আমাদের দর্শন শাস্ত্রে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বলা হয় পরব্রহ্ম, পুরুষ এবং প্রকৃতি, এর থেকে হয়েছে মহত্তত্ত্ব বা সমস্ত মন, সমষ্টি মন। এই সমষ্টি মন থেকে অহংকার, অহংকার থেকে 10টি ইন্দ্রিয় অর্থাৎ 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এর থেকে 5 তন্মাত্র, তারপরে 5 ভূত, তারপরে এই জগৎ এবং সবশেষে এই জীব দেহ। মহাপ্রলয়কালে মহত্তত্ত্ব পর্যন্ত লোপ পায়, কিন্তু পুরুষ প্রকৃতি সহ যে পরব্রহ্ম তা যেমন ছিল তেমনই থাকে। বিজ্ঞান একেই মহাজাগতিক অণ্ড বা কসমিক এগ বলে থাকেন। এই অণ্ডের কেন সৃষ্টি হয়েছিল বা এই অণ্ডে কেন বিস্ফোরণ ঘটল তা বিজ্ঞান এখনও বলতে পারেনি, কিন্তু আমাদের দর্শনশাস্ত্র বলছেন এটি প্রকৃতি পুরুষ সহ পরব্রহ্মের সৃষ্টির ইচ্ছে থেকেই হয়েছিল। বিজ্ঞান বলছে এই অণ্ডের মধ্যে ছিল ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, বিস্ফোরণের ফলে তা ছড়িয়ে যায়। একেই হয়তো দর্শন বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বিজ্ঞান বলছে আজ থেকে 1380 কোটি বছর আগে একটা বিন্দুতে সঞ্চিত হয়েছিল বিপুল পরিমাণ শক্তি, আর এই শক্তির পরিমাণ বৃদ্ধি হতে হতে একটা সময় এই শক্তির মধ্যে বিস্ফোরণ ঘটেছিল, আর এই বিস্ফোরণের ফলেই সৃষ্টি হয়েছিল জগৎ সংসার, যাকে তারা বলছেন বিগ ব্যাং। শক্তি থেকে সৃষ্ট হয়েছিল সূক্ষ্ম পদার্থ, আর এই সংকুচিত সূক্ষ্ম পদার্থ একে অন্যের থেকে দূরে সরে যেতে থাকে, আর এর থেকেই তৈরি হয়
স্থূল নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, যাকে সম্মিলিতভাবে বলা হয় গ্যালাক্সি। এরকম অসংখ্য গ্যালাক্সির জন্ম হয় একসময়। ব্রহ্মা হিন্দু ধর্মের সৃষ্টির দেবতা, পরব্রহ্মের তিনজন দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা এবং মহেশ্বর হচ্ছেন লয়কর্তা। এই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টি ও জ্ঞানের সাথে সম্পর্ক যুক্ত। বৈদিক দেবতা প্রজাপতিকে ব্রহ্মা বলা হয়েছে, বৈদিক দেবতা প্রজাপতিকেই ব্রহ্মা বলা হয়েছে। বিদ্যার দেবী সরস্বতী হচ্ছেন ব্রহ্মার স্ত্রী। কিছু পুরাণ শাস্ত্রে বলা হয়েছে তিনি স্বর্ণডিম্ব বা হিরণ্য গর্ভ থেকে স্বয়ং উদ্ভূত হয়েছেন, তাই তিনি স্বয়ম্ভু। ঐতিহাসিকগণ বলে থাকেন বৈদিক যুগে ব্রহ্মা ছিলেন একজন বিশিষ্ট দেবতা এবং খ্রিস্টীয় দ্বিতীয় থেকে ষষ্ঠ শতাব্দীতে তার সম্প্রদায়ের বা এই ব্রহ্মার সম্প্রদায়ের অস্তিত্বও ছিল। মহাভারতের মধ্যে এই ব্রহ্মাপুত্র নারদের বারবার উপস্থিতি দেখতে পাওয়া যায়। প্রাচীন পুরাণগুলো যেমন ব্রহ্মাণ্ড পুরাণ বর্ণনা করে যে তখন কিছুই ছিল না, কিন্তু একটা কারণ সমুদ্র ছিল যেখান থেকে হিরণ্যগর্ভ নামে একটা স্বর্ণ ডিম্ব নির্গত হয়। ডিম্বটি ভেঙে উন্মুক্ত হলো এবং ব্রহ্মা, যিনি এর মধ্যে নিজেকে আগেই সৃষ্টি করে রেখেছেন, তিনি প্রকাশিত হয়েছেন, তাই তাকে বলা হয় স্বয়ম্ভু। এরপর তিনি মহাবিশ্ব, পৃথিবী, অন্যান্য বস্তু সৃষ্টি করেছেন। তিনি মানুষকেও সৃষ্টি করেছেন প্রজাপতির জন্য ও তার সৃষ্টিকে এগিয়ে নেবার জন্য। তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন। যাই হোক, সপ্তম দশকের মধ্যে এই ব্রহ্মা তার দেবসুলভ গুরুত্ব হারিয়ে ফেলেন। বৈদিক সৃষ্টিতত্ত্বে মুখ্য স্রষ্টা বা বিধাতা হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয়েছে এই ব্রহ্মা বা পুরুষ শক্তি, অথবা দেবী, নারী বা প্রকৃতি শক্তি। বলা হয় ব্রহ্মা তার মায়া শক্তির সাহায্যে সৃষ্টি করে থাকেন। আবার শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ব্রহ্মা নিজেও ঈশ্বরের দ্বারা সৃষ্ট। ঈশ্বর যেমন নিজের বিশ্বকে প্রকাশ করেছেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ব্রহ্মা ব্রহ্মকে প্রকাশ করেছেন এই সৃষ্টিকর্তা, এবং ব্রহ্মা প্রকাশ করেছেন এই সৃষ্টিকে। মায়াবদ্ধ জীব, প্রজ্ঞাশূন্য জীব ব্রহ্মাকে এই জগতের স্রষ্টা বলে মনে করেন, যা নিতান্তই ভ্রমজ্ঞান মাত্র ছাড়া কিছু নয়। তো ব্রহ্মা আসলে গৌণ সৃষ্টিকর্তা। কিছু গ্রন্থে ব্রহ্মার জন্ম বৃত্তান্ত সম্পর্কে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে সৃষ্ট পদ্ম থেকে আবির্ভূত হয়েছেন এবং ব্রহ্মার থেকে শিব উদ্ভূত হয়েছেন। আবার অন্যদিকে শিবপুরাণ বলছে ব্রহ্মা এবং বিষ্ণু জাত হয়েছেন অর্ধ নারীশ্বর শিব থেকে, যিনি আসলে অর্ধ শিব এবং অর্ধ পার্বতীর মিলিত রূপ। আবার বলা হয় বিষ্ণু, শিব এবং ব্রহ্মা বিভিন্ন কল্পে একে অন্যকে চক্রাকারে সৃষ্টি করে থাকেন। অন্য পুরাণগুলোতে বর্ণিত হয়েছে দেবী শক্তি হিসেবে ব্রহ্মাকে দেখানো হয়েছে এবং দেবী শক্তি ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। একজন গৌণ সৃষ্টিকর্তা হিসেবে দেবীর আদেশে তিনি এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি করেছেন। বিশ্ব জগতের
আদি কারণ ব্যতীত ব্রহ্মা এই বিশ্ব জগতের সব কিছু সৃষ্টি করেছেন। এইভাবে বহু পুরাণে উক্ত হয়েছে ব্রহ্মার সৃষ্টি কার্য উচ্চতর দেবতার উপস্থিতি এবং শক্তির উপরে নির্ভর করে হয়ে থাকে। হিন্দু গ্রন্থে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিব হচ্ছেন প্রলয়কর্তা। সমস্ত দেবতা, পদার্থ এবং অন্যান্য প্রাণীর সাথে ব্রহ্ম নিজেও আবির্ভূত হয়েছেন বলে কল্পনা করা হয়েছে। হিন্দু ধর্মের আস্তিক দর্শনে দেবতা ব্রহ্মাকে তার সৃষ্টিতত্ত্বের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি সমস্ত দেবতাদের মতোই একজন নশ্বর সত্তা এবং যখন মহাবিশ্ব ধ্বংস হবে, নিরাকার পর ব্রহ্মে বিলীন হয়ে যাবে, ব্রহ্মাও তখন সমস্ত জগৎ প্রপঞ্চ সঙ্গে নিয়ে মহাজাগতিক সৃষ্টিকল্পের মধ্যেই নিশ্চুপ হয়ে যাবেন এবং পরবর্তীকালে আবার পুনরায় শুরু করবেন। বৈষ্ণবীয় ভাগবত পুরাণে উল্লেখ আছে যে ব্রহ্মার উৎপত্তির কারণ হচ্ছে কারণ সমুদ্র। এই পুরাণে আরও বলা হয়েছে ব্রহ্মা হরি বা বিষ্ণুর নাভি কমল হতে কাল ও মহাবিশ্বের জন্ম মুহূর্তে আবির্ভূত হন। ব্রহ্মা মহাবিশ্বকে সৃষ্টি করে একসময় মোহাচ্ছন্ন হয়ে পড়েন, ত্রুটিপূর্ণ এবং সাময়িকভাবে অক্ষম হয়ে পড়েন। তখন তিনি তার বিভ্রান্তি এবং মোহ সম্পর্কে সচেতন হয়ে একজন তপস্বী হিসেবে ধ্যান আরম্ভ করেন। এতে তিনি তার হৃদয়ে হরিকে উপলব্ধি করেন এবং মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে তার উদয় অন্ত অনুভব করার ফলে তার সৃজনশীল শক্তি আবার পুনরুজ্জীবিত হয়। পরবর্তীতে ব্রহ্মা পুরুষ এবং প্রকৃতির সমন্বয়ে চমকপ্রদ বৈচিত্র্যপূর্ণ মায়াময় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। ব্রহ্মার সম্পর্কে আমরা শ্রীমৎ ভগবদ গীতাতেও কিছু কথা পাই। ব্রহ্মার দিবারাত্রি সম্পর্কে শ্রীমৎ ভগবতের অষ্টম অধ্যায়ে বলা হচ্ছে, সহস্রযুগ পর্যন্তম অর্ষদ ব্রহ্মণ বিদুঃ রাত্রিং যুগো সহস্রন্তং তে অহোরাত্র বিদজনাঃ। চতুর্যুগ পর্যন্ত ব্রহ্মার যে একটা দিন, আবার চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার যে একটা রাত্রি, এটা যারা জানেন তারাই প্রকৃত অহোরাত্র বেত্তা, অর্থাৎ দিবারাত্রি সম্পর্কে তারা প্রকৃত তত্ত্ব জানেন। অব্যক্তদ্ব্যক্তয়ো সর্বাঃ প্রভবন্তৌ আরাগমে রাত্রাগমে প্রলীয়ন্তে তত্রৈব ব্যক্তো সঙ্গকে। ব্রহ্মা দিবসের আগমনে অব্যক্ত প্রকৃতি হতে সকল ব্যক্ত পদার্থ উদ্ভূত হয়, আবার রাত্রি সমাগমে সেই অব্যক্ত কারণেই লয় প্রাপ্ত হয়। ব্রহ্মার একদিনে এক কল্প, এই কল্প আরম্ভেই সৃষ্টি, আবার কল্পক্ষয়ে প্রলয়, এরূপ বারবার হচ্ছে। সুতরাং মুক্তি না হওয়া পর্যন্ত জীবগণকে কল্পে কল্পে জন্ম মরণ দুঃখ ভোগ করতে হয়।
ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন, ভূতগ্রাম স এ বায় ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রাগামে অহবশ পার্থ প্রভবতী অহরাগামে। হে পার্থ, সেই ভূতগণই পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়া ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয়, আবার দিবা সমাগমে অবশভাবে অর্থাৎ স্ব কর্মে বশীভূত হয়ে প্রাদুর্ভূত হয়। সবশেষে বলি, ব্রহ্মা একজন দক্ষ সৃজনধর্মী উচ্চ স্তরের দেবতা বিশেষ, যার শরীর আছে, জন্ম মৃত্যু আছে, তবে এই জগৎ সৃষ্টির প্রারম্ভেই তার জন্ম, আর জগৎকালই তার স্থিতিকাল। ওম শান্তি 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 হরি।